আহ্বান করছি। দ্রোহ প্রতিবাদে একহ বন্ধু, রুখে দাও শিক্ষা বাণিজ্য, হত্যাকাণ্ড, লুটপাট তন্ত্রের আগ্রাসন, এই স্লোগানকে ধারণ করে বজ্রলাল কলেজ সংসদ আজকে যে 37তম সম্মেলনের আয়োজন করেছে, সম্মেলনের সভাপতি, মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, ছাত্র ইউনিয়নের সহযোদ্ধাবৃন্দ এবং অনেক দূর পর্যন্ত আমার কণ্ঠ যাদের কানে পৌঁছাচ্ছে, আপনাদের সকলকে জানাই বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুগণ, আমরা যখন কোনো জায়গায় আলোচনা করতে যাই, আজকে যখন যে কোনো সম্মেলনের দাবিগুলো চোখে পড়ে, তখন আসলে আমাদেরকে এক একটা বিশ্ববিদ্যালয়ের জন্য এক এক রকম আলোচনা করতে হয় না। এটার কারণ হচ্ছে সারা বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলোর চিত্র, সেই বিশ্ববিদ্যালয়ের চিত্র অনেকটা একই রকম। আপনাদের দাবির মধ্য দিয়ে যে 15টা দাবি উঠে এসেছে, আমি যদি সেই নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে যাই, দেখতে পাবো সেই একই দাবি তাদেরও রয়েছে। আমি যদি অন্যান্য সারা বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে যাই, আমি দেখতে পাবো সেই একই সংকট, একই দাবি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তুলে আসছে। ছাত্ররা তুলে ধরছে, ছাত্র ইউনিয়ন তুলে ধরছে, কিন্তু একটা দাবিও আদায় করা সম্ভব হচ্ছে না। এই প্রশাসন তাদের দাবি শুনে তাদেরকে সেটা দেওয়ার জন্য প্রস্তুত নয়। বন্ধুগণ, এই জন্যই বোধহয় হচ্ছে আমাদের সংগঠিত হওয়া প্রয়োজন, আমাদের প্রয়োজন আন্দোলনের। আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আলোচনা করছি যখন আমাদের দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, যে বিশ্ববিদ্যালয়গুলো, সেই বিশ্ববিদ্যালয়গুলো মেরুদণ্ডহীন হয়ে পড়েছে। বন্ধুগণ, এমন একটা সময়ে আলোচনা করছি যখন আমাদের প্রাচ্যের অক্সফোর্ডের যে ভিসি, যেখানে বিশ্ববিদ্যালয়ের গর্বের হওয়া কথা, তার গবেষণা নিয়ে, তার র্যাঙ্কিংয়ে প্রথম হওয়া নিয়ে, সেখানে আমাদের প্রাচ্যের অক্সফোর্ডের ভিসির হচ্ছে গর্বের বিষয় হচ্ছে 10 টাকার চা, সিঙ্গারা আর সমুচপের। বন্ধুগণ, আমরা এমন একটা সময় আলোচনা করছি যখন আপনাদের পার্শ্ববর্তী বিশ্ববিদ্যালয়গুলো প্রত্যেকটিতেই আন্দোলন চলছে। আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে একটা যে ব্যবস্থা বিরাজ করছে, সেই ব্যবস্থা আসলে সাধারণ ছাত্র বান্ধব ব্যবস্থা নয়। আমাদেরকে প্রতিটা সম্মেলনে যে এইরকম আলোচনা করতে হয়, আমরা এমন কোনো সম্মেলন পাই না যে সম্মেলন আমাদের উৎসব হয়, যে সম্মেলনে আমরা শুধু আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করতে পারি, আমরা আলোচনা করতে পারি অনেক আনন্দ ঘন পরিবেশ নিয়ে। আমাদের প্রতিটা সম্মেলনে, প্রতিটা আয়োজনে দাঁড়িয়ে আমাদের আলোচনা করতে হয় আবরার ফাহাদ হত্যার বিচার চেয়ে, আমাদের আলোচনা করতে হয় শিক্ষার সংকট নিয়ে, আমাদের আলোচনা করতে হয় শুধু শিক্ষা নয়, সারা বাংলাদেশের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা নিয়ে। কেন আমাদেরকে এমন পরিস্থিতিতে দাঁড়াতে হয়? আজকে 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধের কথা আপনারা ইতিপূর্বে অনেক বক্তাদের মুখে শুনলেন, যে ভাষা আন্দোলনের কথা শুনলেন, যে 62 শিক্ষা নীতির কথা শুনলেন, সেই প্রত্যেকটা আন্দোলনে আমাদের এই সন্তানেরা এই দেশের আমাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছিল। তার এত বছর পরেও দাঁড়িয়ে প্রত্যেকটি কাজে আমাদেরকে শুধু হতাশা প্রকাশ করতে হয়। আমরা দেখতে পাই শিক্ষা ব্যবস্থায় চলছে চরম বাণিজ্যিকীকরণ। আপনাদের স্লোগানে উঠে এসেছে লুটপাট তন্ত্রের কথা, আপনাদের স্লোগানে উঠে এসেছে হত্যাকাণ্ড, শিক্ষা বাণিজ্যের কথা, আরও হাজার হাজার শব্দ এখানে সংযুক্ত করা যাবে। এক পৃষ্ঠায় হয়তো বা স্লোগান ধরবে না, যদি আমরা চিন্তা করি বর্তমানে আমরা কেমন সময় বিরাজ করছি। আমরা দেখতে পাই সারা বাংলাদেশে যখন উচ্চশিক্ষার হার আমরা বৃদ্ধির কথা বলছি, আমরা যখন সাধারণ গরিব মানুষের যে ছাত্র, গরিবের যে সন্তান, তাদের শিক্ষার সুযোগের কথা বলছি, তখন সারা বাংলাদেশের শিক্ষার চিত্রটি আসলে কি, সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর চরিত্র আসলে কি? আমরা দেখতে পেয়েছি গত কয়েক বছরে পাঠ্যপুস্তকে কী পরিমাণ সাম্প্রদায়িককরণ করা হয়েছে, দেশকে পিছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বহু গুণ। আমরা দেখতে পেয়েছি পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকরণ করা হয়েছিল, তখন আমাদের মন্ত্রী মহাশয় বলেছিলেন আজ দুই একটা ভুল হয়েছে আঠা দিয়ে ঢেকে দেওয়া যাবে। আমরা ছাত্র ইউনিয়ন প্রশ্ন করেছিলাম যে কোন ব্র্যান্ডের আঠা দিয়ে এই ঘুলে ধরা শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করবেন আপনারা, কোন ব্র্যান্ডের আঠা দিয়ে এই ঘুলে ধরা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করবেন আপনারা। আমরা এমন একটি জায়গায় বাস করি যখন কয়েকদিন আগে আমরা দেখলাম নুসরাত হত্যাকাণ্ডের বিচারের রায় হয়েছে। আমরা যদি প্রশ্ন করি আজকে নুসরাত হত্যাকাণ্ডের বিচারের রায় হলো, কিন্তু ওই নারায়ণগঞ্জের মেধাবী সন্তান তকি, তকির বাবা মা এখনো দাঁড়ে দাঁড়ে ঘুরছে তকি হত্যার বিচারের জন্য। আমরা যদি প্রশ্ন করি এই রকম অসংখ্য বিচার, আমরা যদি প্রশ্ন করি যে সেনা নিরাপত্তায় তনু ধর্ষিত হলো, একটা মেয়েকে ধর্ষিত হওয়ার পরে, মৃত্যুবরণ করার পরে তার লাশকে বারবার প্রমাণ দিতে হলো সে ধর্ষিত হয়েছিল কিনা, আপনারা কেন সেই হত্যাকাণ্ডের বিচার করলেন না?
আমরা দেখতে পাই আমাদের বাংলাদেশের যে প্রতিটি বিচার সেই বিচার তখনই হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন সেটার নির্দেশনা প্রদান করেন। আমরা দেখতে পাই না যে আমাদের বিচার বিভাগ স্বাধীন, বিচার বিভাগের কর্মকাণ্ড করবে বিচার বিভাগ, কেন একটা দেশের প্রধানমন্ত্রীকে সকল ক্ষেত্রে হস্তক্ষেপ করতে হবে? আমরা এমন একটি জায়গা দেখতে পাই, আমরা এমন একটি সময় বাস করছি যখন আপনারা যদি বলেন যে বাজেটে শিক্ষা খাতের বরাদ্দ বৃদ্ধির কথা, আপনারা দেখবেন বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি হচ্ছে না, উল্টো প্রযুক্তি খাতকে সংযুক্ত করে দেওয়া হচ্ছে। মন্ত্রী মশাইরা যাচ্ছেন বিদেশে ট্রেনিং নিতে, উগান্ডায় যাচ্ছেন সেনিটারি ট্রেনিং নিতে, তারা সেই সেই খাতকেও তারা শিক্ষা খাতের সাথে যুক্ত করে দিচ্ছেন। অথচ আপনারা যদি বলেন, আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়েছি আমাদের এবারের শিক্ষা দিবসের কর্মসূচিতে যে কিভাবে কর্পোরেট কোম্পানির লভ্যাংশের উপর সারচার্জ আরোপ করে এই শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করা সম্ভব, কিন্তু আপনারা দেখবেন খুব সহজে এই দাবি আদায় হওয়ার মতো নয়। বাংলাদেশের বাস্তবতায় প্রতিটি দাবি তখনই আদায় হয় যখন ছাত্রদের ঐক্যবদ্ধ সংগ্রাম তৈরি হয় বন্ধুগণ, কিন্তু আপনারা দেখবেন ছাত্রদের ঐক্যবদ্ধ সংগ্রাম তৈরি করতে হলে বিশ্ববিদ্যালয়গুলিতে কথা বলার অধিকার তো থাকতে হবে, বিশ্ববিদ্যালয়গুলোতে কথা বলতে তো দিতে হবে, আমাদের দাবিগুলো তো আমাদের সোচ্চার কণ্ঠে উচ্চারণ করতে দিতে হবে। আজকে যখন সাধারণ ছাত্ররা তাদের দাবিগুলো উচ্চারণ করছে, আজকে যখন সাধারণ ছাত্ররা তাদের যেই ভাবনা সেই ভাবনাটা তারা প্রকাশ করছে, সেটা হোক ফেসবুকে, হোক তারা বক্তব্যে, হোক যে কোনো জায়গায়, আজকে তাদেরকে 57 ধারার নামে আটকে দেওয়া হচ্ছে বন্ধুগণ, আজকে তাদেরকে রাতে রাতারে হত্যা করা হচ্ছে, গেস্ট রুম নির্যাতন, হল দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড, এই সকল কিছু আপনাদের দাবির মধ্যেই উঠে এসেছে। অনেকেই প্রশ্ন করেন যে ছাত্র ইউনিয়নের মিছিল 40-50 জনের মিছিল হয় কেন? আমরা তখন বলেছিলাম, আপনারা যারা প্রশ্ন করেন যে ছাত্র ইউনিয়নের মিছিল 40-50 জনের হয় আর এমন অনেক সংগঠন আছে যাদের হাজার হাজারের মিছিল হয়, আমরা তখন তাদেরকে বলি আপনারা হল দখল বন্ধ করেন, আপনারা গেস্ট রুম নির্যাতন বন্ধ করেন, ছাত্র ইউনিয়নের মিছিলই হবে হাজার হাজারের মিছিল। আপনারা সাধারণ ছাত্রদেরকে কথা বলার অধিকার দেন, আপনারা সাধারণ ছাত্রদেরকে সঠিক মত প্রকাশের সুযোগ দেন। আজকে যখন আমরা সারা বাংলাদেশের নারীদের চিত্র দেখতে পাই, আজকে দেখতে পাই নারী সর্বত্র অনিরাপদ, আজকে শিক্ষা প্রতিষ্ঠানে নারী নিরাপদ নয়, আমরা বিশ্বাস করে বাবা মারা মাদ্রাসায় পাঠাতেন মানুষকে, ছাত্রদেরকে মানুষ হওয়ার জন্য, আজকে সেই মাদ্রাসায় কিভাবে পুড়িয়ে মারা হলো ছাত্রীদের আমরা দেখলাম, আমরা দেখি শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে মারা হচ্ছে, ছাত্রীদের নির্যাতন করা হচ্ছে, আমরা দেখি গণপরিবহন থেকে শুরু করে কর্মক্ষেত্রেও নারী নিরাপদ নয়। আজকে নারীর নিরাপত্তা দিতে আপনাদের এত সমস্যা, একটা হত্যাকাণ্ডেরও বিচার করতে, একটা ধর্ষণেরও বিচার করতে আজকে এত সংসদ, এই প্রশাসনিক এই স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের যখন পার করতে হয় তখন আমরা এক কঠিন সময়ের মধ্যে পার করি, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে বন্ধুগণ, হয়তো দীর্ঘ আলোচনার সুযোগ নেই, আমাদের আসলে এখন একটা জিনিসই বুঝতে হবে যে আসলে আমরা কোন সময়ে দাঁড়িয়ে এখানে আমরা কথা বলছি, সেই সময়টা কতটা আসলে কঠিন, কতটা ঘোরতর অমাবস্যার সময়। আপনাদের পার্শ্ববর্তী জায়গা আজকে খুলনা, এই খুলনায় যখন দাঁড়িয়ে কথা বলি তখন বিপ্রদাসের কথা মনে হয়, তখন রতন সেনের কথা মনে হয়, অচিন্ত বিশ্বাসের কথা মনে হয়, অথচ সেই খুলনায় যে বাংলাদেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, সেই বনকে ধ্বংস করে দিয়ে বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, উন্নয়নের মহাসড়কে নেমেছে বাংলাদেশ, অথচ দেখবেন সেই উন্নয়ন কিসের উন্নয়ন, সেই উন্নয়ন ইট কাঠের উন্নয়ন বন্ধুগণ, সেই উন্নয়ন সিমেন্টের উন্নয়ন, সেই উন্নয়ন শুধু রাস্তাঘাট কালভার্টের উন্নয়ন, আজকে সেই উন্নয়ন সাধারণ ছাত্রের উন্নয়ন না, সেই উন্নয়ন সাধারণ মানুষের উন্নয়ন না, আমরা উন্নয়নের চিত্র দেখাতে যেয়ে হাজার হাজার কোটি টাকা মাথা পিছু আয় দেখাচ্ছি, অথচ এই শুভঙ্করের ফাঁকি আমাদের ছাত্র সমাজের বুঝতে বেশি বাকি থাকে না। আমরা বুঝতে পারি সালমান এফ রহমানদের হাজার হাজার কোটি টাকা আমার কৃষক বাবার মাথার উপরে দিলেই সেটা প্রকৃত উন্নয়নের চিত্র হতে পারে না। আমরা বুঝতে পারি সারা বাংলাদেশের যেই শিক্ষার্থীরা কথা বলতে চায় সেই শিক্ষার্থীদের কথা বলা বন্ধ করার জন্যই ছাত্র রাজনীতি বন্ধের কথা আসে, অথচ বাংলাদেশের ইতিহাস যদি লক্ষ্য করেন প্রতিটা ইতিহাস ছাত্রদের অধিকার আদায়ের ইতিহাস বন্ধুগণ, সেই 52 থেকে শুরু করে জাতীয় নেতৃবৃন্দকে পথ দেখিয়েছে এই ছাত্র রাজনীতি, পথ দেখিয়েছে এই ছাত্র নেতৃবৃন্দ, আজকে সেখানে ছাত্র রাজনীতি বন্ধের কথা আসে। আজকে ছাত্র রাজনীতি বন্ধের কথা কেন আসবে? আমাদের পূর্ববর্তী বক্তা উত্তমদা বলে গেলেন, আমরা বন্ধ করতে চাই গুন্ডাতন্ত্রের রাজনীতি, আমরা বন্ধ করতে চাই সন্ত্রাসী রাজনীতি, বন্ধ করতে চাই হল দখলের রাজনীতি, সেই রাজনীতি বন্ধ করে ছাত্রদেরকে প্রকৃত রাজনীতি করার যদি সুযোগ দেওয়া হয় বাংলাদেশের যে উন্নয়ন সেই প্রকৃত উন্নয়নের চিত্র আমরা তখনই দেখতে পারবো। আপনাদের এই সম্মেলনে উপস্থিত সভাপতি এবং সকলকে আবারও বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।